আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু সলিউশন স্পার্ক। আজকের ভিডিওটায় আপনারা যদি অ্যাকাউন্ট খুলেন সেক্ষেত্রে আপনি $5 থেকে $10 পাবেন এবং টোকেনটা অলরেডি লিস্টেড মার্কেটে এবং প্রত্যেকটা ইউজার পাবে, তাদের দরকার হবে একটা করে ইনভাইট। নো টেনশন, আপনাদের প্রত্যেকের ইনভাইট করার সিস্টেমটা আমি আজকে করে দিব এই প্রজেক্টের জন্য। অর্থাৎ যে কয়জন ভিডিওটা কন্টিনিউ করবে প্রত্যেকে এটা যেটা ইনকাম পাবে। যদি ভিডিওটা দেখে ভালো লাগে এবং উপকার হয়ে থাকে আশা করি ভিডিওটিতে একটা লাইক পড়বে, কারণ এই ভিডিওটি প্রত্যেকটা ইউজারের জন্য আমি মনে করি ইম্পর্টেন্ট, কারণ যেহেতু প্রত্যেকটা ইউজারের প্যাসিভ একটা ইনকাম এখান থেকে আসে এবং কীভাবে উইথড্র করবেন সেই পর্যন্ত বলে দিব। সো লেটস স্টার্ট। যদি আপনি আমাদের সলিউশন স্পার্ক ইউটিউব চ্যানেলটিতে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা বেল আইকনটিকে অবশ্যই অল নোটিফিকেশন অ্যাক্টিভ করবেন, কেননা আমি আপনাদের জন্য এই চ্যানেলে প্রতিদিন ইনকাম রিলেটেড ভিডিও আপলোড করে থাকি, যেগুলো আপনাদের একান্ত প্রয়োজন এবং এগুলোই আপনারা অনলাইনে খুঁজে থাকেন। ওকে, আমি এইটার বিষয়ে হালকা একটু আমাদের টেলিগ্রামে পোস্ট দিয়ে দিয়েছিলাম। অ্যাজ এ টেস্টিং পারপাস আমাদের এডমিন, যিনি কিন্তু এখানে $8.10 ক্লেম করে নিয়েছে। সো এখানে কোনো কথা হবে না, আজকের ভিডিওটায় জাস্ট কী হবে, কোপ হবে। সো যারা টেলিগ্রামটা জয়েন নেয় অবশ্যই জয়েন করবেন। আর আজকের যে অফারটি আছে অফারটিতে কিভাবে জয়েন করতে হবে সেটা বলে দিচ্ছি। প্রথমত আপনাকে আসতে হবে টুডেইস এয়ারড্রপ লিঙ্কে। টুডেইস এয়ারড্রপ লিঙ্কে আসতে হবে ভিডিও ডিসক্রিপশন থেকে। লিঙ্কে ক্লিক করলে আপনাকে নিয়ে চলে আসবে আমাদের টেলিগ্রাম পোস্টের একটা লিঙ্কে, এরকম লিঙ্কটা থাকবে। এখান থেকে প্রথম আপনাকে সাইন আপ লিঙ্কে ক্লিক করতে হবে। লাইভ প্রমাণ যদি আমি দেখাই, আমার অ্যাডমিনের সাথে আমার কথা হয়েছে এবং আমি তার রেফারেল লিঙ্ক থেকে যখন ব্যবহার করে অ্যাকাউন্টটা খুলি তখন সে কিন্তু ইনস্ট্যান্ট $6 এখানে ক্লেম করে ফেলেছে। দেখেন হয়ে যাবেন নেন, ভিডিও দেবেন নাকি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফর হেল্প। এখন দেখেন যে আপনি যে অ্যাকাউন্ট খুলছেন সেই আইডিতে আমি পেমেন্ট পেয়েছি। আচ্ছা, অর্থাৎ আমরা যদি প্রত্যেকে প্রতিটা অ্যাকাউন্ট থেকে $7 থেকে $8-$10 পাই, মানে আমরা একটা অ্যাকাউন্টে একটা রেফারি করতে পারবো, একটা রেফারের বিনিময়ে আমরা $7 থেকে $10 করে পাবো এবং এটা আমরা উইথড্র করতে পারবো। আচ্ছা, তো এখন প্রশ্ন হচ্ছে কিভাবে কাজ করব এবং আমি কিভাবে মানে আপনাদেরকে প্রত্যেককে এক একজনকে রেফার করার সিস্টেমটা বলে দিব সেইটা নিয়ে আজকে কথা বলবো। সো এখন প্রথমত আপনাদেরকে সাইন আপ লিঙ্কে ক্লিক করতে হবে। সাইন আপ লিঙ্কে আপনি যখনই ক্লিক করে দিবেন, ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে একটা পেজে। ওকে, পেজটাতে আসার পর এখান থেকে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তার আগে আমি এখানে এদের অ্যাকাউন্টটা দেখিয়ে নিতে চাইবো একটা টাইমে, যেখানে আমার যে মেইন অ্যাকাউন্ট এখানে কিন্তু $0 রয়েছে। অর্থাৎ আমার এখানে কিন্তু এই যে $4.5 চলে আসছে এখানে। তো আমার এখানে $4.5 কেন আসলো, আমার ওই সাইডে অ্যাডমিন যে পেমেন্ট পেয়েছে সেক্ষেত্রে আমি এখানে পেমেন্ট পেয়েছি। এখন আমার একটা ইনভাইট এখানে লেফট রয়েছে। প্রথমে আমি ক্লেম দেখাচ্ছি, তারপরে কিভাবে আপনি করবেন সেটা দেখাচ্ছি। যেমন আমার এই অ্যাকাউন্টটি দিয়ে আমি এখন একটা অ্যাকাউন্ট এই সাইডে খোলার ট্রাই করব এবং এই এই অ্যাকাউন্ট খোলার প্রসেসই আপনাকে দেখিয়ে দিব কীভাবে আপনি অ্যাকাউন্টটা খুলবেন। আচ্ছা, তো আমরা ছিলাম হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইট ভিজিট করতে হবে। সো সেক্ষেত্রে আমরা এখান থেকে ওয়েবসাইট ভিজিটের জন্য চলে আসছি এবং ওয়েবসাইটে আমাদেরকে একটা ইন্টারফেস দিবে, ইন্টারফেসটা আমরা এখান থেকে গ্রহণ করব। এরপর আমরা এখান থেকে অ্যাকাউন্টটা খুলে নিব। সো লেটস জাম্প। আচ্ছা, তো এইখান থেকে আমাদেরকে অ্যাকসেপ্ট ইনভাইটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে আমাদেরকে আমাদের গুগল ইমেল যে কোনো একটা দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আমি সংক্ষেপে বলবো ই গুগল দিয়ে করবেন। এখানে ক্লিক করে আপনার গুগলের যে কোনো একটা জিমেল সিলেক্ট করবেন। ওয়েল, আমি একটা জিমেল আমার সিলেক্ট করে নিলাম আমার এই ফোনের ভিতরে এবং এইখান থেকে আমি জাস্ট নেক্সটে ক্লিক করব। আমার অটোমেটিক্যালি একটা ওয়ালেট কানেক্ট হবে, কানেক্টে ক্লিক করলাম। কানেক্টে ক্লিক করার পরে এইটা চলে যাবে আমার নেক্সটে এবং এখান থেকে যখনই আমি কনফার্মে ক্লিক করব, কনফার্মে ক্লিক করার পরে এখান থেকে আমাকে এটা বলবে কি আপনার অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। একটা ইউজার নেম সেট আপ দিতে বলতেছে। সাপোজ আমি এখানে একটা ইউজার নেম আমি সেট আপ দিয়ে দিচ্ছি। আচ্ছা, যেমন আমি এখানে একটা ইউজার নেম দিলাম আমার মন মতো একটা দিয়ে আমি এখান থেকে সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পরে যেখানে দেখতে পাচ্ছেন আমি একটা ইউজার নেম দিয়েছি, সাইন আপে ক্লিক করার পরে আমার অ্যাকাউন্ট হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে আমি প্রোফাইলে দেখতে পাচ্ছি আমার এটা একটা অ্যাকাউন্ট হয়েছে এবং এই অ্যাকাউন্টে আমার বর্তমানে কিছুই নাই। সো এই অ্যাকাউন্টে থাকবেও না, কারণ এখানে আমাকে একটা ইনভাইট করতে হবে, তারপরে আমি এখানে রিওয়ার্ডটা পাবো। এখন এখানে আমি জানি না কি আমাকে কেন এখানে ডিরেক্টলি আগে $4.50 মতো দিয়ে দিল, বাট এখানে রুলস হচ্ছে আপনাকে এটা ব্যালেন্স জিরো থাকবে। এখান থেকে আসবেন হোম পেজে, সরি রং হয়েছে, হোম পেজে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনি দেখতে পারবেন থ্রি ডটে ক্লিক করবেন, ক্লিক করে ইনভাইটিতে যাবেন। ইনভাইটিতে গেলে আপনার এখানে দেখুন আমার জিরো ইনভাইটি লেফট এবং এখানে দেখেন আমার আন্ডারে একজন জয়েন হয়ে গেছে, এটা ভেরিফাইতে আছে এবং এখান থেকে এটার রিওয়ার্ডটা উইদিন ফিউ মিনিটসের ভিতর আমার এখানে অ্যাড করে দিবে। ওকে ফাইন, মেবি আমাকে এই $4.50-ই দিয়েছে। আমি আর আগেও একটু রেফারেলিং দিয়ে ট্রাই করছিলাম, যেখানে আমার ইনভাইটি রিওয়ার্ড টোকেন দিয়েছে $4.50-এর। এখন প্রশ্ন হচ্ছে এটা আমি কীভাবে নিব সেটা একটা বিষয়।
ওকে, তো এখন প্রশ্ন হচ্ছে এটা আমি উইথড্র কিভাবে করব? আপনি যেই অ্যামাউন্টটাই পান না কেন সেটা এখানে শো করবে, এটা আপনি কিভাবে উইথড্র করবেন? ফর মেক এ উইথড্রল আপনাকে একটু জানতে হবে কি করতে হবে, সেটা হচ্ছে প্রথমত আপনাকে এখানে 7 ডেজ, অর্থাৎ এটা 7 ডেজের জন্য আপনার লক থাকবে, 7 ডেজ পরে এখান থেকে অফিসিয়ালিভাবে উইথড্রল অ্যাপ্লাই হবে। চিন্তিতার কোনো কারণে আপনার প্রিভিয়াস অফারগুলোতে sRLY টোকেনের প্রিভিয়াস অফারগুলোতে প্রত্যেকেই পেমেন্ট উইথড্র করতে পারছেন। 3 থেকে 4টা ইভেন্ট আসছিল, মেবি sRLY অ্যাপ্লিকেশনে, sRLY টুইটার ইভেন্টে এরকম অফার আসছিল সোলানা নেটওয়ার্কে। আমিও নিজেও টেলিগ্রাম আপডেট দিয়েছিলাম, প্রায় এক একটা অ্যাকাউন্ট থেকে $4-5 করে ইনকাম করছে। তবে সেম নেটওয়ার্কে যদি মাল্টি করেন সেটা মেবি কাউন্ট হবে না, তো ট্রাই করবেন, তারপরে 2-1টা করে দেখতে পারেন, যদি কাউন্ট হয় অ্যাকাউন্ট তাহলে ভালো। তো এখান থেকে এখন হচ্ছে আমি সেলে যদি সেলে ক্লিক করলে এখানে দেখতে পারবেন আমার অ্যামাউন্ট কিন্তু অ্যাভেলেবেল নাই, জিরো। কেন নাই? ওই যে 7 দিনের জন্য লক, তার ভিতরে 7 দিনের ভিতরে আপনার এই অ্যাকাউন্টটা কী হবে, ইন অ্যাপ ব্যালেন্স থেকে ইউর ওয়ালেটে চলে আসবে। এই ওয়ালেট থেকে আমি এটাকে সেন্ড করে এক্সচেঞ্জারে নিতে পারবো বা আদারওয়াইজ যে কোনো জায়গায় আমি এটাকে নিতে পারবো, তখন আমার পেমেন্টটা আমার কাছে চলে আসবে এবং এটা নিয়ে ছোটোখাটো টিকরি আপডেট আমি দিয়ে দেবো। এখন কাম টু দ্য মেন পয়েন্ট, আপনি কীভাবে একটা রেফার করবেন সেটার বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিই। সেটার হেল্প যেহেতু আমি বলেছি করবো, সো সেক্ষেত্রে করবো, সো লেট জাম্প। ওকে, সো ফাইন, এখান থেকে দেখেন আমি একটা লিঙ্ক দিয়েছি, গ্রুপ লিঙ্ক। এই গ্রুপ লিঙ্কে আপনাদের কী করতে হবে আমি বলি, পয়েন্ট টু বি নোটেড এখানে ক্লিক করবেন। মানে আমার এখানে এই পোস্টে আসার পরে আপনারা এই লিঙ্ক থেকে কাজ করবেন না, আমি এই লিঙ্কটা রিমুভ করে দিব খুব শীঘ্রই। ওকে, তো এই লিঙ্কে কাজ করবেন না। এখন যারা ভিডিওর অর্ধেক দেখে দূর দিয়েছে ওরা কাজ করবে, ওরা লিঙ্ক শেয়ারও করতে পারবে না, ওরা ইনকামও করতে পারবে না, এটা ওদের বিষয়। আপনি দেখছেন লাস্ট পর্যন্ত, মানে আপনি প্রাপ্য, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপনি ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখছেন। আপনি এখান থেকে গ্রুপ লিঙ্কে ক্লিক করে দিবেন। আচ্ছা, ক্লিক করলেন, আপনাকে একটা গ্রুপে নিয়ে আসলে এখানে জয়েন করবেন। আপনি মনে রাখবেন আজকে হচ্ছে 16ই ডিসেম্বর, বিজয় দিবস। 17ই ডিসেম্বর মেবি পরবর্তীতে যদি এক্সপ্যান্ড করা হয় সেটা আমি টেলিগ্রাম চ্যানেলে জানাবো, আদারওয়াইজ মনে রাখবেন 17ই ডিসেম্বর পর্যন্ত আপনি আপনার লিঙ্কটা পাঠাতে পারবেন। ওনলি ওয়ান আপনার sRLY ইভেন্টের রেফারেল লিঙ্ক ছাড়া। আপনি যদি আপনার পার্সোনাল কোনো টেলিগ্রাম লিঙ্ক বা টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক বা আপনার টুইটার লিঙ্ক বা এনিথিং আদারওয়াইজ কোনো লিঙ্ক শেয়ার করলে ডিরেক্টলি আপনাকে ব্যান মাইরা চিরতরে বিদায় দেওয়া হবে, কথা ক্লিয়ার? সো sRLY টোকেনের আপনার যে অ্যাড্রেসটা ওইটা এখানে পাঠাবেন এবং নিজেরা নিজেদের ভিতরে কনভারসেশন করবেন যে আপনি যদি অ্যাকাউন্ট না করে থাকেন আমারটা দিয়ে করেন। অ্যান্ড যেহেতু আপনার একটা অ্যাকাউন্ট করা কমপ্লিট, সো সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, ওই অ্যাকাউন্টের লিঙ্কটা চেঞ্জ করে আপনি নিউ একটা অ্যাকাউন্টের লিঙ্ক দিতে পারেন। কারণ একটা দিয়ে একটা অ্যাকাউন্টই করলে একটা অ্যাকাউন্টের সমপরিমাণের রিওয়ার্ড দিবে, 10টা করিয়ে কোনো লাভ নাই। অর্থাৎ আপনার যদি 2-4-10টা অ্যাকাউন্ট থাকতে খুলতে পারেন আলাদা আলাদা ডিভাইস থেকে, তাহলে 2-10টা অ্যাকাউন্ট থেকে 2-10টা লিঙ্কে শেয়ার করতে পারবেন যে এই লিঙ্কটা ইউনিক। আর যদি আপনার একটা রেফার কাউন্ট হয়ে যায় তাহলে কাইন্ডলি সেই লিঙ্কটা আপনার দায়িত্বে আপনি ডিলিট করবেন, কারণ আপনার ওই লিঙ্কটার মাধ্যমে আরেকজন করলো, দেখেন আপনি আরেকজনের রিজিকটা মেনে নিলেন। একটা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, যদি অনেস্ট থাকতে পারেন সবাই মিলেমিশে কাজ করলে সবার পকেটে টাকাটা যাবে। অর্থাৎ আপনি বেশি লোভ করলেন আমার 5টা রেফার হবে, বাট রেফারের অ্যামাউন্ট কিন্তু একটাই পাচ্ছেন। অর্থাৎ আপনার একটা রেফার যদি হয় আপনি সেটাকেই দিয়ে আপনার রেফার লিঙ্কটা ডিলিট করে দেন, আর তো আপনার কাজ নাই। সো সেক্ষেত্রে আদার অন্য এক ভাই দিলে আরেক ভাই এই গ্রুপে এসে সে কী করতে পারবে, তার অ্যামাউন্টটা ক্লেম করতে পারবে, এবং সে যখন লিঙ্কটা শেয়ার করবে তখন তারটা দিয়ে আরেকজন অ্যাকাউন্ট খুললে তারটা দিয়ে ক্লেম করতে পারবে। অ্যান্ড আমি মনে করি আপনাদেরকে আমি সুযোগটা দিলাম এবং আপনারা আমার এই মান এই এই কথার মানটুকু রাখবেন যে আপনারা প্রত্যেকে মিলেমিশে এখান থেকে কাজটা করবেন। ভোকাল লিঙ্ক সবই পারমিট দিয়ে দিলাম 17 তারিখের পর্যন্ত, এবং যদি পরবর্তীতে লাগে সেক্ষেত্রে নেক্সট টাইম এক্সপ্যান্ড করব। তবে বি কেয়ারফুল, আই রিপিট, বি কেয়ারফুল, পরবর্তীতে হাত পা ধরে কান্নাকাটি করলেও হবে না যে আপনি আদার কোনো লিঙ্ক শেয়ার করলেন আর আপনাকে ব্যান দেওয়ার পর আনবান করতে বললেন। আই এম সো সরি। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, স্টে হোম, স্টে সেফ, গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।